এক জায়গায় একটা খুব বড় বন ছিল। সেই বনে বাঘ, ভাল্লুক, হরিণ আরো কত রকমের পশু থাকত। তারা যখন খুব করে ডেকে উঠত, তখন যেন বনের চারধার তোলপাড় করে কেঁপে উঠত। মানুষের যেমন রাজা থাকে, পশুদেরও কিন্তু তেমন রাজা আছে। পশুদের রাজা কে জানো? পশুদের রাজা হলেন সিংহ। কারণ তার চেহারাটিও অতি চমৎকার, আর গায়েও জোর আছে দেদার। সেই যে বড় বন, পশুরাজ সিংহ সেই বনেই থাকেন, নানা রকমের পশু ধরেন আর খান, আর সুখে দিন কাটান। একদিন হয়েছে কি, সেই সিংহ ছিলেন ঘুমিয়ে, তখন ছোট্ট একটি ইঁদুর তার কাছে আসে। কাছে এসেই সে সিংহের গায়ে উঠে পড়ে, সিংহের লেজ থেকে মাথা অবধি দেদার ছুট লাগায়। সিংহমশাই খুব বিরক্ত হয় এবং তার ঘুমটি অকস্মাত ভেঙে যায়। হঠাৎ ঘুম ভেঙে যেতে সেই বিরক্ত সিংহ থাবা বাড়িয়ে দিয়ে সেই ইঁদুরটিকে ধরে ফেলে, ধরে মেরে ফেলে আর কি। ইঁদুর তখন খুব ভয় পেয়ে যায়। সে বলে ওঠে, রাজা মহাশয় আমাকে মেরে ফেলবেন না, আমাকে মারবেন না। আসতে তো পারে এমন কোনো দিন যেদিন আমিও করব আপনার উপকার, বলা তো যায় না কখন যে কি বিপদ হয় কার। পশুরাজ সিংহ একটু হেসে ইঁদুরটিকে ছেড়ে দিল। সে মনে মনে ভাবল, আমার এত বড় চেহারা, এই ছোট্ট নেংটি ইঁদুর আমার কি উপকার করবে। ইঁদুরটি ছেড়ে দেওয়ার সাথে সাথে ছুটে অনেক দূরে চলে যায়। কিছুদিন পর সেই ইঁদুর যখন একটা গাছের ডালে চড়ে তিরিং বিরিং করে ছোটাছুটি করছে, সেই সময় সে হঠাৎ সেই সিংহের ভীষণ গলার আওয়াজ শুনতে পায়। ইঁদুর ভাবল, আরে, আমায় যে প্রাণ ভিক্ষা দিয়েছিল সেই উপকারী সিংহ মহাশয়ের কি আজ কোনো বিপদ হলো। ইঁদুর ছুটে সেই আওয়াজ লক্ষ্য করে সিংহের কাছে চলে গেল এবং দেখল সিংহ একটা বিরাট বড় জালে ধরা পড়েছে, আর সেই জালটা সে না পারছে ছিঁড়তে, আর না পারছে সেটা থেকে বেরিয়ে যেতে। তাই সে ভীষণ জোরে জোরে হাঁক ডাক করছে। ইঁদুর তাড়াতাড়ি করে তার ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে সেই বড় জালের দড়িটা কেটে ফেলল। সিংহ তখন রেহাই পেল। সিংহ ইঁদুরের মাথায় থাবা বুলিয়ে দিয়ে বলল, ওরে আমার ছোট্ট ইঁদুর, তুই হলি আজ আমার মাথার ঠাকুর। তাহলে এর থেকে আমরা কি শিখলাম? যে দয়া করে সে কিন্তু দয়া পায়, সুখে তার দিন চলে যায়। ছোট হোক বা বড়, সবাই উপকারী বন্ধু হতেই পারে।